আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজ আমি পড়ছি আরিফ আজাদের লেখা কোরআন থেকে নেয়া জীবনের পাঠ এর দ্বিতীয় পর্ব ইসমিল্লাহ রহমান রাহিম সুটে আসে আগুনের ফুলকি আল আমার খুব প্রিয় একটা সুরা এই সূরায় আল্লাহ এই সুরায় আসহাবুল উকদুদের একটা ঘটনা আছে ঘটনাটি যেমন হৃদয় বিদারক তেমনি মর্মস্পর্শী ঘটনাটি এমন অতীতে একজন বাদশার অনুগত একজন জাদুঘর ছিল জাদুঘর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাকে ডেকে বললেন আমার তো মৃত্যুর সময় সন্নিকটে আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই জাদুঘরের কথা মতো বাদশাহ অনেক খোঁজখবর করে অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুঘরের দ্বারস্থ করল সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজ যাওয়া আসা শুরু করলো আর শিষ্যত্ব গ্রহণ করলো সেই জাদুঘরের রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায় যে সারা দিন মান আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথে মেলামেশা শুরু করে ওই বালক একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায় রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য কাণ্ড ঘটল বালকটা দেখল, রাস্তার ওপর বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী সেই প্রাণীর আকৃতি তার সেই সেই প্রাণীর আকৃতি আর তার ফুসফুসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো মোদ্দা কথা মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে বালকটা ছিল যথেষ্ট বুদ্ধিমান উদ্বোধ পরিস্থিতি দেখে সে ভাবল। আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয় জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি এতটুকু ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করলো ইয়া আল্লাহ যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুঘরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে ওই তুমি রাস্তায় চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় প্রাণীটিকে মেরে দোয়া শেষে করা শেষে বালক ওই পাথর খণ্ডটা সুরে মারলো প্রাণীটার দিকে এবং সে দেখলো ওইটুকুন পাথরের আঘাতে বিশাল আকার সেই প্রাণী সত্যি সত্যি মরে গেল বালক এতে যার পরাই বিচ্ছিত হলো এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল সবকুছি শুনে ধার্মিক ধার্মিক ব্যক্তি বললেন আমার সন্তান তুমি আমার শ্রেষ্ঠত্ব অর্জন চেয়েও করেছ তবে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও তোমাকে পারি দিতে হবে বেশ কণ্ঠকাকীর্ণ পথ শোনো বাবা কোন অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না যেন আল্লাহ তালা সেই বালককে জন্মান্দ আর দত আর চিকিৎসা করার গুণ দান করেন এই ধরনের কোন রোগী এই রোগী পেলে বালক আপনি যদি মহামহিম রব আল্লাহ ও তালার ওপর ইমান আনেন তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা আমার রব আপনার প্রার্থনা শুনবেন রোগীরা আল্লাহর ওপর ইমান আনত এবং বালক আল্লাহর দরবারে মুক্তির জন্য আল্লাহ তার প্রার্থনায় সারা দিতেন এবং সারিয়ে দিতেন রোগ একদিন রাজার এক সহচরের রোগও ওই বালক এভাবে সারিয়ে দেয় পাঁচ পাঁচ সাতকান সাত হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছলে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে নিজের ধর্ম ও বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসেবে রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয় রাজার রাজার আদেশে আদেশকে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিসেবে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে বালক দোয়া শুরু হতেই বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সেই পাহাড় থেকে পড়ে মরে যায় প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার দ্বিতীয় উপায় বের করলো তার সবাসাদকে ডেকে বলল ওকে ধরে নৌকার মাঝে ওকে ধরে নৌকায় করে মাছ দরিয়ায় নিয়ে যাও সেখানে গিয়ে সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করে অথই চলে দেখি এবার কে তাকে রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে নদীতে নিয়ে বালক আগের মতো মাছ এলো আবারও এবারও দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্তে আস্তে নৌকা সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায় বালক ব্যতীত সেবারও নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায় বালককে এভাবে বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেসতে যেতে লাগলো রাজার কপালের দুশ্চিন্তার ভাঁজ তখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজে বালক বলল আমাকে যদি হত্যা করতেই চাও আমি তোমাদেরকে একটা অব্যর্থ উপায় বাতলাতে পারি কি উপায় শুনতে চাইল রাজা খোলা একটা ময়দানে লোকদের জমায়েত করো তারপর তার তারপর বিসমিল্লাহ রহমানির রাহিম বালকের সব বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করো তীর দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি বালকের কথা মতো রাজা তাই করল একটা খোলা প্রান্তরে রাজ্যের অনেক লোক জমায়েতের ব্যবস্থা করা হলো ঢাক ঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেওয়া হলো ব্যাপারটা রাজ্যের মানুষদের কাছে বালকের ব্যাপারে আগেই আগে থেকেই অনেক আগ্রহ ছিল রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজে বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে যেন আরও তুঙ্গে তুলে আনলো বালক উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেওয়ার উপায়ের মতো রাজার জল্লাদ বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল এবং তীর বালকের গায়ে এসে বালক ঢলে যাকে এত মৃত্যুর কষ্ট করে রাজা হত্যা করতে পারছিল না তাকে তার দেওয়া বাতলে উপায়ে যখন হত্যা করা গেল উপস্থিত জনতার বুঝতে আর কিছুই বাকি থাকলো না তারা বুঝে গেল যে সত্য এই বালকের ইমান সত্য সেই রব যে রবের প্রতি ইমান এনেছে সে উপস্থিত লোকেরা সমসরে বলতে শুরু করলো আমরা ইমান আনলাম বালকের রবের প্রতি আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি লোকজনের লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরিস্থিতি যে এভাবে ভোজবাজির মতো পাল্টে যাবে এভাবে হিতে বিপরীত হয়ে হয়ে ব্যাপারটা তার দিকেই ফিরে আসবে সেটা রাজা চিন্তাও করতে পারেনি একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে এতটা গোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা কিন্তু মানুষজনকে দমানোর উপায় কি রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো শর্ত অনেকগুলো গর্ত খননের আদেশ করলো সেই গর্তে জ্বালানো হল আগুন আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউ দাউ করে উঠতে লাগলো রাজা বলল শোনো লোক সকল তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারবো কে শোনে কার কথা লোকদের সামনে তখন সত্যের ঝলকানি সেই ঝলকানির কাছে মিয়ে পড়েছে লেলিহান আগুনের শিখা তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও ইমানের যে করেছে সেটাই তার সাত আগে পাহাড়ের মতো অবিচল থাকলো সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকলো রাজাও অডল রাজাও অডল রাজাও অটল থাকলো নিজের জিদে সৈন্যবাহিনীর আদেশ করলো যেন লোকদের ধরে ধরে লেলিহানেই আগুনের গর্থে নিক্ষেপ করে রাজার কথামত্ত তার সৈন্যরা ইমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে ফেলতে লাগলো আগুনের সেই কুয়ায় লোকেরা ইমান আনলো এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদতের মৃত্যু পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত বোধ করছিল তা দেখে কোলের সেই শিশু বলে উঠল মা ধৈর্য ধারণ করো তুমি তো সত্য ধর্মের উপরেই আসো এই হল সুরা আল এই হল সুরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উখদের ঘটনা আসহাবুল উখদের ঘটনাটি বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবানাহ বলেছেন আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছিল মানুষগুলোর দোষ কেবলই মানুষগুলোর দোষ কেবল একটাই তারা ইমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবাহল্লা তালার প্রতি সুরে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিলাস বিশ্বাস সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধা করেনি বরং বরণ করে নিতে সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটু দ্বিধা করেনি তা বরণ করে নিতে তাদের অপরাধ কেবল এতটুকুই এতে এতেই জালিম রাজা তাদের নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো এই আয়াতের মাঝে আজকের দুনিয়ায় অনেক চিত্রের কি ভীষণ মিল পাওয়া যায় দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক এরকম এরকমই ঠিক একই ভাগ্য যেহেতু তারা মুসলমান তাই তাদের বাঁচবার অধিকারটুকু যেন থাকতে নেই ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে প্রতিনিয়তই প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর বোমার আঘাতে গুড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো তাদের অপরাধ সাহাবুল উকদের ঘটনার সেই বালকগুলোর মতোই দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাকে বাদ দিয়ে তারা কেবল এক মহামহিম আল্লাহ সোবাহানাহু আলা তালার ইবাদত করে সুরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা বলেছেন তারা নয় যারা ইমান করে পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের আসহাবুল উকুদের আসাবুল উকদুদের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাদের অপরাধ কেবল আল্লাহ সুবানাহ আল্লাহ তালার উপর ইমান আনায়ন ইমান আনার পর তারা নাক সৎকর্ম করার সুযোগ পেল না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের শুধু ইমান আনয়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল তাদের ভৎসনা করে মহামহিম আল্লাহ বলেছেন ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি বরং রাজার সেই আদের যারা পালন করেছে গর্ত খুঁড়ে তাদের আগুন গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে ইমানদারদের হত্যা করার বুদ্ধির বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে যারা গর্ত খুঁড়েছে যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে তাদের সকলকে আল্লাহ সুবান হালা তালা গর্তের অধিপতি সম্বোধন করে ভৎসনা করেছেন আর বলেছেন তাদের তারা ধ্বংস হয়েছে শুধু ইমান আনার কারণে যারা ইমানদারের ইমানদারদের ওপর নির্যাতন চালিয়েছিল তাদের ভৎসনা করে আল্লাহ সুবানওয়ালা তালা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন তাহলে যারা ঈমান আনলো সৎকর্ম করলো পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকতে থাকল সেই সমস্ত দিনের দায় তাকুয়াবান আলিম পরহেজগার বান্দা আল্লাহর দিন প্রচারকারী সে সমস্ত মহাত্মাদের ওপর যারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার জেলে তাদের বন্দি করে যখন নির্যাতন চালায় তাদের পরিবারগুলোকে যখন নিঃস করে দেওয়া হয় দুনিয়ার সেই সমস্ত জালিমদের জন্য আল্লাহ তালার হুঁশিয়ারি তাহলে কেমন হবে কি বিভৎস আজাব তিনি প্রস্তুত করেছেন এদের জন্য ভাবতে পারেন একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গা রাগে রি রি করে আপনি ভাব আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর অমুক দলের উপকার হচ্ছে সেই দলগুলো ভারী হচ্ছে কেউ কাউকে সালাতার দিকে কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করছে ছুন্না পালনের তাগিদ দিচ্ছে সত্যতা ও সত্যবাদিতার সবক দিচ্ছে দেখে আপনি মনে করেন সে বুঝি অমুক দলের কর্মী বানানোর কাজ করছে আপনার আপনার সেই সন্দেহ প্রবণ আর খুঁতখুতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ের পিছনে সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন হুমকি দিয়ে ধমক দিয়ে পুলিশ হার পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছুপা হলেন না একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে যদি আপনি তার ওপর হায়নার মতো যদি তাতে আপনার হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ীর জীবন তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ারির বার্তার দিকে একটু নজর দেওয়া নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আজাব দেয় তারপর করে না তাদের জন্য রয়েছে জাহান নামে রাজা কঠিন দহন যন্ত্রণা দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা চিরস্থায়ী তারা চিরদিন টিকে থাকবে সাহাবুল সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরা সেটাই মনে করেছিল কিন্তু তা আর হলো কোথায় টিকতে পেরেছে তারা ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা দুনিয়ার কোন জালিমি কি আসলে তা পারে পারে না সুরা আল বুরুজের শুরুতেই আল্লা ওলা তালা ঘোষণা দিয়েছেন এই মর্মে যে ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা একই একই সুরার শেষের দিকে এসে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকেই দুনিয়াতে পূর্বের কোনো জালিমই চিরস্থায়ী হয়নি চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সেই সকল সৈন্যবাহিনীর ব্রাউন আর সামুদ জাতির যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয় অবিনশ্বর অপরাজয় সেই ফ্রাউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে ইতিহাস তার জল সাক্ষী আল্লাহ সুবানাহ তালা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমরা কেউ টিকতে পারেনি ধ্বংস হয়েছে পরের জালিমরাও টিকবে না জালিম জুলুম আর মাজলুমের ব্যাপারে সুরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে যেন সেই আয়নায় আমি দেখতে পাই ফেরাউন বাহিনীর ডুবে মরার দৃশ্য সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে আমি যেন শুনতে পাই সাবুল উদ্দুতের আত্মচিৎকার যখন আজাবের লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসতে তাদের ভস্য করে দিতে ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত সুরা দোহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটি সূরা মন খারাপের দিনে মুমিন ব্যক্তির জীবনে ছোট্ট এই সুরা যেন মহৌষধ হিসেবে কাজ করে আর করবেই না কেন স্বয়ং নবীজি সাল্লাহ আলাইয়া সাল্লামের জন্য এই সুরাটি এক প্রকাশ স্বস্তি হিসেবে নাজিল হয়েছিল আমাদের মন খারাপের দিনে অলস দুপুর আর উদাস বিকেলে যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর যখন জানা অজানা কারণে হৃদয়টা কেবল ছটপটায় যখন না বিশ্বাস উঠে যায় মাঝে মাঝে জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে সুর আদোহার যেন তখন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে আমরা তখন স্মরণ করি সুর আদোহার সেই আয়াতগুলো যেগুলোতে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবানাহ আল্লাহ তালা শুনিয়েছেন আশা ভরসার ওই শিবানী আল্লাহর যে কথাগুলো নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের অশান্ত প্রশান্ত করেছিল গুমট হয়ে থাকা জীবনের জন্য সে যে আয়াতগুলো ছিল ঝিরি ঝিরি বাতাসের মতো স্নেগ্ধতায় ভরা নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয়ই আপনার জন্য পূর্ববর্তী নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুঃখের ভারে নুইয়ে পড়া অন্তরে বেদনায় মরছে ধরা হৃদয়ে এই আয়াতগুলো যেন রহমতের বাড়ি হয়ে ধরা দেয় এই আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুনভাবে ভাবার নতুন করে বাঁচার তাগিদে নিয়ে দিয়ে যায় বারবার নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারবার আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভিতর আমি যে খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন তা শীঘ্রই কেটে যাবে নতুন ভোরের সোনারাঙ্গা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠন সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি এই সব দুঃখ আর মন খারাপ সেই পরিণতিতে পৌঁছানোর সিঁড়ি মাত্র দুঃখের অতল গহ্বর থেকে টেনে তোলা সুরা আদ দোহার সেই আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি এখন ভাবি এবং ভবিষ্যতে ভাববো ইনশাআল্লাহ সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের আয়াতগুলো সুরা আদোহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা করা হলেও এই সুরা নাজিলের পিছনে যে নৈপত্য কাহিনী সেই কাহিনীতে রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক তা আমরা কি জানি তা আমরা জানি কি সুরা আদোহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কমবেশি জানি একবার বেশ লম্বা একটা সময় অনেক তাপসির কারকদের মতে প্রায় পনেরো দিন টানা ওহি নাজিল বন্ধ থাকে আল্লাহ সুবাহ আল্লাহ সুবান হৌ আল্লা তালা নবীজির কাছে কোনো বার্তা পাঠান না জিব্রাইল আলাহ সালাম আসা একেবারে বন্ধ করে দিয়েছেন নিয়মিতভাবে নাজিল হতে থাকা ওহির ধারাবাহিকতায় এমন ছন্দবত নবীজিকে বেশ আশঙ্কায় ফেলে দিল তিনি বেশ অস্থির হয়ে উঠলেন এই সুযোগটা লুফে নিতে একটু ভুল করেনি মক্কার মুশিকরা এতদিনে তারা মনের মধ্যে একটা মৌকা পেয়েছে যেটা নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ত্যাক্ত করা যাবে তার অনুসারীদের করা যাবে বিভ্রান্ত তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগলো দেখেছ দেখেছ মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে তার কাছে যে একজন আসতো বলে মোহাম্মদ দাবি করত সেও নাকি আশা বন্ধ করে দিয়েছে ওই নিয়ে জিব্রাইল আলাহ সালামের আগমন বন্ধ থাকায় নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের মন এমনিতেই বেশ অশান্ত তার ওপর এই প্রসঙ্গ টেনে মুশ্রিকরা যেভাবে হাস্য কৌতুকে মেটে মেতে উঠেছে তা দেখে নবী সাল্লাহ আলাই সাল্লামের মন খারাপ আরও বেড়ে গেল কয়েক গুণ এক নিশিম এক এক নিসীম বিষণ্নতায় ছেয়ে গেল নবিজির মন একদিকে ওহি আসা বন্ধ হয়ে যাওয়ার বেদনা অন্যদিকে মুষ্টিকদের ক্রমাগত মানসিক আঘাত সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দরকার ছিল এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন তার হৃদয়ের ছটপটানিকে প্রশ্মিত করতে অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মস্রিকদের অপবাদের জবাব দিতে আল্লাহ তালা জিব্রাই আলাই জ্লা সাল্লামকে পাঠালেন দাহে পুরে খাক হয়ে যাওয়া জমিনে বৃষ্টির ফলগু ধারা যেমন প্রাণের সঞ্চার করে সুরা আদোহা নবীজি সাল্লা আলাইসাল্লামের অন্তর কাননের জন্য ঠিক তার বেশি কিছু সুরা আদোহা নিয়ে আমাদের আলোচনার সুরা আদোহা নিয়ে আমাদের আলোচনায় আমরা অনেক বিষয় অনেক পাঠক সামনে আনার চেষ্টা করি কিন্তু যে সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হলো ওই সুরা নাজিলের নৈপত্যের কাহিনিটা কাহিনিটা আমরা জানি বটে কিন্তু তা নিয়ে গভীর ভাবনা চিন্তা কখনো হয়তো ওভাবে করা হয়নি আল্লাহ তালা ওহি পাঠাচ্ছেন না বলে নবি সাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন বহুদিন হয়ে বহুদিন হয় জিব্রাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না কেন হঠাৎ করে কোরআন নাজিল বন্ধ হয়ে গেল কেন আকাশ তিনি আর দেখতে পান না জিব্রাইলের আগমন বার্তা তবে কি কোনো ভুল হয়ে গেছে যার কারণে আল্লাহ সুবাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়েছেন এই সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছিল নবীজিকে কে জানাবে তাকে এসবের উত্তর কে বাতলে দিবে সমাধানের পথ যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবাহ তালা কাজ তালার কাজ যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবানাল তালার কাজ থেকে সমাধান নিয়ে এসে জিব্রাইল নবী যে জিব্রাইল নবীজিকে পথ দেখাতেন আজ বহুদিন হয় তার দেখা নেই এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার যাকে আল্লাহ সুবানর ওয়া তালা পরিত্যাগ করেন তার জীবনের আর মূল্যটাই বাকি মানসিক অশান্তি আর শত্রুপক্ষের নিরন্তর কথার আগাতে সব মিলিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম যখন পার করেছেন জীবনের কঠিন এক সময় এরকম শ্বাস করার গুমট সময়ের সাক্ষী হয়ে আসে সুরা দুহা সুরাটার নাজিলের এই যে প্রেক্ষাপট এখান থেকে আমাদের শিখবার কি আছে নবীজির সমস্ত ব্যাকুলতা ছিল আল্লাহ সুবানাহ আল্লাহ তালা তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে আল্লাহর সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি ওহির মাধ্যমে আল্লাহ সুবানাহ আল্লাহ তালার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি সমস্ত চাওয়া সমস্ত আশা ও আকাঙ্ক্ষার ঊর্ধ্বে এই প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই এই ভালোবাসার চাইতে মধুর কোনো প্রণয় নেই এই সম্পর্কের চাইতে সুন্দর কোনো বন্ধন নেই যখন এই প্রাপ্তিতে সাময়িক বিরতি এলো এই সম্পর্কে যখন এলো মুহূর্তের ছন্দবতন নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তালাকে হারিয়ে ফেলার আশঙ্কায় দিশাহারা হয়ে পড়লেন আল্লাহকে হারানোর এই ব্যুলতা এই আবেগ নবীজি সাল্লাহ আলিয়াল্লাম অনুভব করতে পেরেছিলেন কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারেই অন্য রকম আল্লাহ ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকে মহাকালের সমান দীর্ঘ লাগে আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই আমাদের জীবনের কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা সেই আবেগ আর সেই ব্যাকুলতা অনুভব করি যা করতে পেরেছিলেন নবীল্লাহ আলি আসাল্লাম যখন দোয়া করে আমরা কোনো ফলাফল দেখতে পাই না আমরা কি কখনো এভাবে ভেবেছি যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাকে পরিত্যাগ করেননি তো এমন কোনো পাপ কি আমি করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবুল করছে না শত চেষ্টা করেও আমরা আমাদের চাকুরি হয় না আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ সুবাহ আল্লাহ কি কোনোভাবে আমার উপর নারাজ তার অসন্তুষ্টির কারণে কি কঠিন হয়েছে আমার রিজিকের রাস্তা তখন আমাদের কোল জুড়ে আসে না কোনো সন্তানাদি যখন আমার কোল জুড়ে আসে যখন আমাদের কোল জুড়ে আসে না কোনো সন্তানাদি কোনো এক বিষণ্ণ দুপুরে আমরা কি কখনো এভাবে ভেবেছি কারো সাথে আমি কোনো কি অপরাধ করে বসিনি তো জীবনের কোথাও কারো ওপর জুলুম করার কারণেই কি আল্লাহ সুবানা আমাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না আমাদের ব্যবসা দিকে বারাকা উঠে যায় সংসারে অশান্তি বিরাজ করে সময়ে কাজে আমরা কুলিয়ে উঠতে পারি না সালাতে মন বসে না কোরআন তেলোয়াতে অন্তর নরম হয় না খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে এত সব অন্যায় পাপ আর পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটাবারের জন্য আমরা নীরবে নিবৃত্তি ভেবেছি কি হায় কেন আমার জীবনটা এত এলোমেলো এত অগসালো কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা কোরআনের জন্য প্রেম আর দিনের জন্য দরদ তবে কি আল্লাহ সুবাহ আমাকে সত্যি পরিত্যাগ করেছেন তবে কি সত্যি আমি অনুসরণ করেছি শয়তানের পদচিহ্ন তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি জাহান্নামের দিকে আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ রব হিসেবে আল্লাহর বদলে আমি কি গ্রহণ করেছি আমার প্রভৃতিকে তবে কি আল্লাহ সুবাহ সুমান হু তালাকে আমি সত্যি হারিয়ে ফেলেছি হায় হারিয়ে কি বা পাওয়া যাবে আমার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রশ্নগুলো নিজে নিজেরা নিজেদেরকে করতে পারি জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে ভেবে যদি সেভাবে ব্যাকুল হতে পারি যেভাবে ওহি আসা বন্ধ হয় ব্যাকুল হয়েছিলেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম যদি যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং সেরে আসতে পারি সমস্ত অবাধ্যতা আর পঙ্কিলতার পথ তবে সুরা আদ্দোহার সেই সমস্ত সুসংবাদ আমাদের জন্য ভাবতে পারি যেখানে আল্লাহ সুবান আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যা আপনি খুশি হয়ে যাবেন শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন সুর আদোহা নাজিলের এই নৈপত্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে আল্লাহ সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি আমাদের ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত আশা করা যায় আল্লাহ সুবহানা ও তালা কখনোই আমাদের ছেড়ে যাবেন না যে আধারের রঙ নীল সুরা আল ফালাকে আমরা বহুভূত জিনিসের সুরা আল ফালাকে আমরা বহুভূত জিনিসের সাথে অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই এবং সেই অনিষ্টগুলোর একটা হলো আসন্ন হয়ে আসা রাত্রির অনিষ্ট আর আমি আশ্রয় চাইছি রাতের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয়ে আসে তাফসির কারকগণ এই আয়াতের বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন এমনিতেই রাত জাগা এমনিতেই রাত থেকে পানা চাওয়ার কোনো সঙ্গত কারণ নেই যদিও যদিও তথাপি এখানে আসন্নই আসা রাতের অনিষ্ট বলতে আমরা যে কয়েকটি বিষয় সামনে এনেছেন তা হলো রাতে ক্ষতিকর প্রাণী এবং পোকামাকড়ের বিচরণ বেড়ে যায় বলে এখানে সেসব থেকে পানা চাওয়া হয়েছে রাতের ক্ষত রাতে ক্ষতিকর আত্মারা অর্থাৎ যে সমস্ত খারাপ জিন মানুষের অবকাশ সাধন করে তাদের বিচরণ বেড়ে বিচরণও বাড়ে তাদের বিচরণও বাড়ে বলে এখানে যেসব থেকেও এখানে সেসব থেকেও পানা চাওয়া হয়েছে এছাড়া যে সকল মানুষের মনে খারাপ কাজ করে যারা খুব অপরাধ প্রবণ খুন সাথে জড়িত রাহাজানির সাথে জড়িত তারাও তাদের জন্য উপযুক্ত সময় হিসেবে রাতকেই বেছে নেয় বলে এখানে রাতের সে সমস্ত খারাপি থেকে পানা চাওয়া হয়েছে এ সকল ব্যাখ্যা তো আছেই সেসবের সাথে কেউ কেউ আরো একটা ব্যা ব্যাপার যোগ করেছেন তা হলো রাতে রাত নামলে শয়তান তার ওয়াশোয়াশা দিয়ে মানুষের মনে জোরালোভাবে প্রবেশ করে এবং তাকে নিমজ্জিত করে নানাবিধ পাপে তাই অন্ধকার রাতে সমস্ত শয়তানের ওয়াস থেকে বাঁচতে আল্লাহর কাছে এখানে সাহায্য চাওয়া হয়েছে রাতের অন্ধকার আচ্ছন্ন হয়েলে শয়তানের ওয়াশা বেড়ে যায় চিন্তা করে দেখুন তো উত্তর আধুনিক কালে আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো শয়তানের সেই ওয়াসওয়াসের ওয়াসওয়াসার কাজে মেঘনা সাইতে জল হিসেবে আবির্ভূত হয়েছে কিনা আজকালকার দিনে পর্নোগ্রাফিতে অশ্লীল জিনিসে যারা জড়িয়ে আসে তাদের এই সকল কাজের পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে হাতে থাকা স্মার্টফোন রাতে সাধারণত মানুষের তেমন কাজ থাকে না কিন্তু যুগ এত বদলেছে যে কাজ না থাকাটাই এখন যেন সবচেয়ে বড় কাজ গভীর রাত পর্যন্ত স্মার্টফোনে চোখ ডুবিয়ে থাকা মাইলের পর মাইল সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং নানান ভিডিও দেখা গেমস খেলা ইত্যাদি করতে যেন আমরা কোনো ক্লান্তি নেই ইত্যাদি করতে যেন আমাদের কোনো ক্লান্তি নেই শয়তান তাকে বেহুদা কাজের সময় ব্যয় করতে সারাক্ষণ ফুসলায় শয়তানের ফাঁদে পা দিয়ে আস্তে আস্তে এই ভিডিও থেকে ও ভিডিও এই সাইট থেকে ওই সাইট এই লিঙ্ক থেকে ওই লিঙ্ক করতে করতে সে যে কখন চোরাবালিতে ডুবে যায় তার কোনো খেয়াল থাকে না সে একটা মজা পেয়ে যায় সে এবং সে সে বুঝতে এবং পারে এই এই সকল সকল কাজের কাজে ব্যয় করার জন্য রাতটাই সময়। অপেক্ষা রাত নামবে কখন সে একা কি হবে কখন তার আশেপাশে আর কেউ থাকবে না কখন সে আবার ডুব দেবে প্রতিদিনের চোরাবালিতে শয়তান তাকে এমন ভাবে শৃঙ্খল করে রাখে যে এই শৃঙ্খল ভাঙ্গার ব্যাপারে আর ভেতর তার ভিতর কোনো তারাই কাজ করে না সুরা আলফালাকে আল্লা তালা সেই অন্ধকার রাতের অনিষ্ট থেকে পানা সওয়া শিখিয়েছেন যে অন্ধকার রাতে মানুষ ডুব দেয় গভীর অন্ধকারে ঘর জুড়ে অন্ধকার কিন্তু কোনো এক কোনায় ফোন থেকে বিস্তরিত হচ্ছে একটা নীল আলো সেই নীল আলো মানুষকে টেনে নিয়ে যায় নীল রঙা অন্ধকারের জলে উষার রব আমাদেরকে সেই অন্ধকার এবং তার অনিষ্ট থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল একটা ডকুমেন্ট ফটোকপি করার জন্য একবার একটা দোকানে যাই দোকানে খুব বেশি ভিড় ছিল না ফটোকপি করার দায়িত্বে যিনি ছিলেন তাকে বেশ ভদ্র ও বিনীত গলায় আমি বললাম ভাই একটু তাড়াতাড়ি কাজটা করে দেন তো খুব উপকার হয় একটু পরেই ব্যাংকিং আওয়ার শেষ হবে সময় মতো যেতে না পারলে তারা আমার কাজটা করতে চাইবে না আমরা আমার অনুরোধটুকু তার কাছে রকম মনে হলো বলতে পারবো না তিনি বেশ কটমটে চেহারায় এবং বিতৃষ্ণ গলায় জবাব দিলেন এত তাড়াহুড়া করলে পারবো না ভাই অপেক্ষা করতে হবে আমার পরিচিত লোকজন এখানে দাঁড়িয়ে আছে তাদের কাজ রেখে আপনার কাজ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি তার কথায় খানিকটা দমে গেলাম বটে তবে তার শব্দ চয়নটা আমার মাথার মধ্যে কীভাবে যেন গেঁথে গেল তিনি আমাকে বলতে পারতেন আপনার আগে আসা লোক লোকও এখানে অপেক্ষা করে আছে তাদের কাজ না করে আপনার কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আপনার যদি খুব তাড়াহুড়া থাকে পাশের দোকান বা অন্য কোনো দোকান থেকে কাজটা করে নিতে পারেন ভাই যদি তিনি এভাবে আমার কাছে তার অপরাগতা তুলে ধরতেন আমি সত্যি খুশি হতাম কিন্তু তিনি ভদ্রতার মাথাকে আমাকে জানালেন যে তার পরিচিত লোকজনের কাজ রেখে আমার কাজ তিনি করতে পারবেন না যদিও আমি তার সেই পরিচিত পরিচিত জনদের আগেই এসেছি সে যাই হোক তিনি তার সুবিধামতো মতো সময় আমাকে কাজটা করে দিয়েছেন আমার পরে আসা তার পরিচিত কাজ শেষ করে তবে তিনি যে দোকানে ফটোকপি মেশিন নিয়ে বসেছিলেন বা লোকের অধীনে কাজ করেন সেখানে ঘটনাচক্রে ওই দোকান মালিক আমার পূর্ব পরিচিত এবং আমাদের মাঝে বন্ধুত্বর সম্পর্ক অদ্ভুতভাবে আমি যখন ওই দোকান থেকে বের হতে যাব ঠিক তখনই সেখানে আমার ওই বন্ধু আমার দোকান সেখানে আমার ওই বন্ধু অর্থাৎ দোকান মালিক এসে হাজির হলেন এবং আমাকে দেখা মাত্রই তিনি বেশ সরল গলায় বললেন আরে ভাই সাহেব যে কখন এলেন আপনাকে তো আজকাল দেখাই যায় না কি খবর কেমন আছেন যদিও আমার খানিকটা তাড়াহুড়া ছিল কিন্তু বিনয়ের খাতিরে তাকে উপেক্ষা করে যাওয়া সম্ভবপর ছিল না বলে আমাকে মজে যেতে হলো খানিকটা খোস আলাপে আমাদের এরকম খোস আলাপে মশগুল হতে দেখে ফটোকপি মেশিনের দায়িত্ব থাকা সেই লোক বেশ ভ্যাকা ভ্যাবা খেয়ে গেলেন বলে মনে হলো তার চোখে মুখে বিস্ময় চেহারায় বিপন্ন অবস্থা তিনি বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি যে একটু আগে যার সাথে তিনি কড়া ভাষায় কথা বলেছিলেন সে তার মালিকের বন্ধু মহলের কেউ আর বিপন্ন বোধ করার কারণ হতে পারে এই তিনি মনে করেছেন খানিক আগে তার রুড়া আচরণের ব্যাপারে আমি তার মালিকের কাছে অভিযোগ এতে তার চাকরিটা চলে যাবে মানুষের এই আচরণটা আমার কাছে বড্ড অদ্ভুত লাগে এখানে সবাই নিজ নিজ চেয়ারের চেয়ারে নিজদের এত প্রভাবশালী ভাবে যে নিতান্ত বোধ ও মানবিকতা এতটুকু তাদের মধ্যে থেকে লোভ পেতে শুরু করে আমি তার পরিচিতি হলে কিন্তু ঠিকই আমার কাজটা দ্রুততা সহকারে করে দিত তাতে যদি আমার আগের দশজনকে অপেক্ষায় রাখতে হতো তবু অথবা আমি যদি দোকানে ঢুকেই তার দোকান মালিকের পরিচয় দিতাম এবং বলতাম যে আপনার মানিক আপনার মালিক আমার ঘনিষ্ঠজন তখন কিন্তু সে নিজের চেয়ার সেরে আমাকে বসতে দিত এবং দরকারে আপ্যায়ন করতে ব্যতিব্যস্ত হয়ে উঠতো কাজের টাকা তো নিতই না দিতে গেলেই লজ্জায় পড়ে যেত এই যে দুটো অবস্থায় দু রকম আচরণ এই দ্বিচারিতা মানুষ কেন করে আমরা আমার ধারণা অন্তরে তাকওয়ার অভাব থেকেই সাধারণত মানুষ এমনটা করে থাকে মানুষ ভাবে কেবল মসজিদে গেলেই শুধু তারা আল্লাহর পর্যবেক্ষণের আওতায় আসে অথবা সালাতে দাঁড়ালেই কেবল আল্লাহ সুবাহুল্লাহ তালা তাদের দিকে মনোনিবেশ করে এর বাইরের দুনিয়ার আর বাদ বাকি যা কিছু তারা করে এসবের কোনোটাই মনে হয় আল্লাহ সুবানুল্লাহ তালা তদারকি করবেন না তিনি সেসবের নজরও দেন না এমন ধারণা থেকে কি মানুষের ইবাদতের বাইরে অনেক বেশি অন্যায় অনার্য কাজ আর জুলুমে হয়ে হয়ে যায় যায় হতে হতে পারে আমাদের অতিবাহিত প্রতিটি প্রতিটি সেকেন্ড মিনিট প্রতিটা পদক্ষেপ আল্লাহ তদার আল্লাহ তদারকি করছেন আমরা যা কিছু করি ন্যায্য বা অন্যায্য ভালো বা মন্দ সুন্দর বা কুচ্ছিত সব কিছুতেই মহান রবের রয়েছে সমান দৃষ্টি তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সারাক্ষণ তোমাদের সাথে আছেন এবং তোমরা যা কিছুই সম্পর্কে তিনি অবশ্যই হল আমাদের কোনো পদক্ষেপই আল্লাহর নজর এড়ায় না এমনকি ঘুমের মধ্যে আমরা যখন পার্শ্ব পরিবর্তন করি বা অসাবধান অসাবধানে মারিয়ে যাই একটা ক্ষুদ্র শেষ সেসব ঘটনাও পরিচিত নয় বলে আমি একজনের সাথে রুরা আচরণ করলাম তাকে কড়া ভাষায় জবাব দিলাম তার কাজ দ্রুত করে দেওয়ার অবকাশ থাকলেও করে দিলাম না অন্যদিকে সেই অপরিচিত লোকটা মালিক পক্ষকে মালিক পক্ষের পরিচিত হয়ে ওঠে তখন ভয়ে তটস্থ হয়ে থাকলাম এসব কি আল্লাহর নজর এড়ায় কেন কোনো কাজ আমি আজকে করে দেওয়ার একটি রাখি কিন্তু জবাবে বললাম আজকে হবে না অন্য দিন আসেন অথচ যখন অফিসের বস ফোন করে বলেন অমুকের কাজটা দ্রুত করে দেন তখন কিন্তু সুরসুর করে আমি তার কাজটা করে দিই একটু আগে যাকে জবাব যাকে জবাব হবে না বলেছিলাম বসের ফোন ফোন পে সেই কাজ সেই একই কাজ আমি মিনিট কয়েকের মধ্যেই সেরে দিই আমার ওই মুহূর্তের দ্বিচারিতা কি আল্লাহ দেখেন না আমাদের সামান্য অবহেলা সামান্য অবজ্ঞা সামান্য খবরদারি এসবের কোনো কিছুই আল্লাহর নজর এড়ায় না এমন টুকরো টুকরো বিষয়গুলো যখন কেয়ামতের দিন আমার জন্য দরবার অভিযোগ হিসেবে জমা হবে কতখানি ভারী হবে সেই অভিযোগের পাল্লাটা ভাবা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেভাবে আমলের পাল্লাকে ভারী করবে বেশি তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অনাচার অবিচার আর অনার্য ব্যাপারগুলো পাপের পাল্লাকে ভারী করে তুলবে আমরা তো আমরা তো সকলে পড়েছি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সাগর অতল আলো জেলে যাই বদর যুদ্ধের সময় মুসলমানদের হাতে অনেক মুসরিক বন্দী হয় সেই বন্দী মুশরিকদের মুসলমানরা অতি সামান্য মুক্তিপণের বিনিময়ে মুক্ত হতে দিতে চাইলে মুশ্রিকদের কাছে সামান্য মুক্তিপণটাও বিশাল হয়ে দাঁড়ালো ওই যত সামান্য মুক্তিপণটুকু দিতে তারা রাজ যেন তাদের তাদের রাজ্যের ওই যত সামান্য মুক্তিপণটুকু দিতেও তাদের যেন রাজ্যের অনিহা যুদ্ধে পরাজিত হয়ে বসে আছে কোথায় চেষ্টার সর্বোচ্চ টোট দিয়ে মুক্ত হতে হবে তা নয় তারা গো ধরেছে মুসলমানদের তারা কোনোভাবে মুক্তিপণ দেবে না যদি দিতেও হয় মুসলমানরা যে পরিমাণটা দাবি করেছে সেই পরিমাণ দিতে তারা ইচ্ছুক নয় যেহেতু এত পূর্বে মুসলমানদের তারা নির্ধারণ কষ্ট দিয়েছে তাদের জানমালের ক্ষতি সাধন করেছে এবং সর্বোপরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেও নিপতিত হয়েছে সুতরাং ধরাশায়ী ধরাশায়ী হওয়ার পরও মুসলমানদের পূর্ণ স্বাধীনতা আছে তাদের চা ইচ্ছা করবার মুসলমানরা চাইলে তাদের প্রত্যেককে হত্যা করতে পারে নতুবা বন্দী করে রাখতে পারে আজীবনের জন্য মস্তৃদদের কোনো মুশরিকদের কোনো সুযোগ নেই এতে আপত্তি জানায় কিন্তু বসতে দিলে শুতে চায় বলে যে প্রবাদ পরিচালিত আছে তা বোধ করি মক্কার ছিল মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাবে সেটা তাদের কাছে বড় নয় তাদের কাছে বড় হয়ে ধরা দিল সামান্য মুক্তিপণটাই তারা মোশ্রামস্রি শুরু করলো ব্যাপারটা নিয়ে এক জায়গায় আমরা একজন ক্ষমতাবন রাজাকে কল্পনা করতে পারি ধরা যাক অন্য এক রাজ্যের সাথে লড়াই করে তিনি বিজয়ী হলেন তার হাতে জমা হলো অসংখ্য যুদ্ধবন্দী সেই যুদ্ধবন্দীদের প্রাণে না মেরে তিনি মুক্ত করে দিতে চান তবে তা একেবারে বিনামূল্যে নয় মুক্তিপণের বিনিময়ে রাজা চাইলে তাদের মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু রাজার মহিমায় তারা বেঁচে গেল এই যাত্রায় এমন মহানুভতা যদি আল্লাহ এমন মহানুভতা যদি কোনো রাজা দেখায় যুদ্ধবন্দিরা রাজাকে মর্যাদার কোনো আসনে বসাবে ভাবন্ত তারা নতমস্তকে রাজাকে কুর্নিশ করবে আর জোর গলায় রাজার মহিমা কীর্তন করবে ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুর গলায় যিনি তলোয়ার না উঠিয়ে খুলে দিতে চাচ্ছেন তাদের দেহের বাঁধন এমন উপকারের কথা একজন ভোলা যায় কিন্তু এই দয়া আর মহানবতার কথা বিস্মৃত হয়ে তারা যদি সেই রাজাকে উল্টো প্রশ্ন করে সেই রাজাকে উল্টো প্রশ্ন করে বসে কেন তাদের মুক্তিপণ দিতে হবে কিংবা রাজার আদেশ পালনে তারা যদি গরিমসি করে তখন কেমন হবে সেই রাজার মেজাজ মর্জি সর্বপতই রাজা অসম্ভব রেগে যাবেন রাগে গজগজ করতে করতে সেদিন সেনাপতিকে নির্দেশ দিবেন সব কটাকে হত্যা করতে নতুবা কারাগারের অন্ধকার কুঠরিতে পুরে তিলে তিলে মেরে ফেলতে রাজা হুঙ্কার সেরে বলতে পারেন আমার দয়াকে যখন তোমরা অধিকার মনে করছ তখন আমাকে দয়ার বদলে দায়িত্ব সারতে হয় যাও এবার কঠিন ভাগ্যকে বরণ কর তোমরা রাজাদের ক্ষেত্রে এই আসন রাজাদের ক্ষেত্রে এই আসরণটা খুবই স্বাভাবিক এবং জুৎসই কিন্তু বদরের যুদ্ধের জবান কিন্তু বদরের যুদ্ধের কিন্তু বদরের যুদ্ধের যুদ্ধবন্দীরা তারা মুক যারা মুক্তিপণ দিতে কার্পণ্য করছিল যাদের মধ্যে মুক্তিপণ প্রদানে দেখা গিয়েছিল রাজ্যের অনিহা তাদের উদ্দেশ্য করে আসমান আর জমিনের বাদশা আল্লাহ সুবাহ আল্লাহ তালা কি বলেছেন জানেন সুরা আন সুরা আল আনফালের সত্তর নম্বর আয়াতে তিনি বলেছেন তোমাদের অন্তরে যদি আল্লাহ ভালো কিছু দেখতে পান তাহলে মুক্তিপণ হিসেবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে উত্তম কিছু তিনি তোমাদের প্রদান করবেন প্রথমত তারা ছিল মুসলমানদের জন্য ভয়ঙ্কর শত্রু তাদের অত্যাচারে অতৃষ্ট হয়ে উঠেছিল মুসলমানদের জনজীবন দ্বিতীয়ত তারা সকলে যুদ্ধবন্দী যুদ্ধবন্দী হিসেবে তাদের সাথে যে কোনো ব্যবহার করার অধিকার মুসলমানদের আছে তৃতীয়ত মুক্তিপণ আদায়ে কার্পণ্য করে তারা বস্তুত আল্লাহর সিদ্ধান্তকেই অসম্মান করেছিল এই অবাধ্যতার কারণে আল্লাহ সুবাহনওয়ালা তালা ইচ্ছা করলে তাদের মুখোমুখি করতে পারতেন চরমতম শাস্তির এত সত্ত্বেও আল্লাহ সুবাহনওয়াল্লাহ তালা দুনিয়ার কোনো রাজার মতো গর্জে ওঠেননি রাগ আর ক্ষোভে ফেটে পড়ে সকলকে হত্যা করার কিংবা জীবনের তরে কারাগারে পুরে রাখার নির্দেশ দেননি বরং তিনি যা বললেন তা হলো এইটুকু মুক্তিপণ তোমরা দা এইটুকু মুক্তিপণ তোমরা দাও দিয়ে তোমাদের মুক্ত করো এরপর আল্লাহ যদি তোমাদের অন্তরগুলোকে তোমাদের অন্তরগুলোতে কোনো ভালোর সন্ধান পান যদি তোমরা সত্য আর মিথ্যার প্রভেদ বুঝতে পারো যদি তোমরা আল্লাহর রাসুল যে সত্য নিয়ে এসেছেন তা অনুদাপনে সক্ষম হও সত্যিকার আলোর দিকে যদি তোমার তোমাদের অন্তরগুলো ঝোকে তাহলে আল্লাহ তোমাদের সাথে আদা করেছেন তোমাদের কাছ থেকে আজ যা আদায় করা হচ্ছে তার সে গুণ উত্তম তিনি তোমাদের প্রদান করবেন আচ্ছা এমন দয়া এমন মহানুবতার দৃষ্টান্ত ইসলাম ছাড়া মানুষ কোথায় পাবে বলুন তো ব্যক্তিগতভাবে এই আয়াত আমাকে একটু অন্যভাবে ভাবালো আমি সুবান আল্লাহ সুবান হো আল্লাহ তালা সাথে ওয়াদা করেছেন যে যদি তাদের অন্তরে ভালো কিছু খুঁজে পান তিনি তাদের এমন বিনিময় প্রদান করবেন যা তাদের কাছ থেকে আদায় করার বস্তুর চাইতে উত্তম ভাবুন তো এই আয়াতটা কি আমাদের বেলাতে সমানভাবে খাটে না আমাদের অন্তরেও আল্লাহ সুবান হল ওয়া তালা যদি কোনো ভালো সন্ধান পান যদি কোনো ভালো অভিপ্রায় আমাদের অন্তরের মাঝে বিদ্যমান থাকে তবে কি আমাদের এমন উত্তম বস্তু দেবেন না যা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বস্তু থেকে উত্তম আমরা যারা জীবন থেকে হারিয়ে ফেলেছি প্রিয়তম বন্ধু যাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো জীবন সঙ্গী বা পরম আত্মীয় যারা হারিয়ে ফেলেছে তাদের বাবা মা কোলের মানসিক মানিক সন্তানকে কিন্তু তারা ধৈর্য হারা হয়নি বিচলিত হয়নি অথবা রিজেক যারা পার করেছে কঠিন সময় যাদের ব্যবসাতে যাদের সামনে কিন্তু তবু তাদের হৃদয় যৌবনের উন্মত্ততা সত্ত্বেও যারা ব্যাপরা নন যারা ফিতনার কঠিন সময়ে নিজের চরিত্রকে হেফাজতের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে সমাজের পাড়া প্রতিবেশীর পরিবারের হাজারো কটু কথা নিন্দা গায়ে না মেখে যারা নিজেদের আবৃত্ত করে রাখছে পর্দায় সকলের তিরস্কার করে যারা মুখ ঢেকে যারা মুখে রেখে দিচ্ছে দাঁড়ি এই এই যে সমস্ত ভালোকে আল্লাহ করবেন সুবান আমাদের যে ত্যাগ আর সংগ্রাম একদিন আল্লাহ তালা এসবের বিনিময় আমাদের প্রতি অবশ্যই উত্তম প্রতিদান করবেন বিনিময়ে প্রদানের বেলায় আল্লাহর চাইতে উদার আর কে আছে জগতে আমাদের কাজ কেবল অন্তর আলো আমাদের কাজ কেবল অন্তরের আলোটাকে জ্বালিয়ে রাখা শত ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তিকে কোনোভাবেই সে আলোটাকে নিপতে না দেওয়া আজ এই সাথে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আগামী পর্ব আহ খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার পড়ব ততটুক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ